ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وبعد أذكر أي مهتم مجلس الكوستيب ترى عصير شرائك شهادر شبه جزارات سي تشكين دو أمار باشا جزار عصير شبه عالي الحمد لله أبدا إذن الله سلام تلك ترنى وبين أمي دبتكو كوب بحلو على شبنوي شيكو مبسكي سفتر بڑائي পড়ার মতো করে ইনশাআল্লাহ সুবহান আল্লাহ আপনাদের শুনে আলহামদুলিল্লাহ কাজে লাগবে তো ভালো ওয়াজ করতে পারে না ওয়াজ সিস্টেম আলাদা আমাদের আলাদা বুঝতে পারে তো আজকে আপনাদের যে বিষয়টা আলোচনা করতে হবে ইমান ইমানের বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই ইমান এমন একটা জিনিস যে জিনিসটা না হলে আপনার জীবনের কোনো মূল্য নেই ইমান যদি থাকে আপনার জীবনের মূল্য আছে আল্লাহর দরবারে আপনার মূল্য অনেক বেশি আর ইমান যদি না থাকে আপনার কোনো মূল্য নেই এমন একটি মূল্যবান জিনিসটি কিভাবে আপনি জানবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই প্রথমত ইমান অর্থ কি আমরা অনেক সময় ইমান অর্থ কি আমরা অনেক সময় ইমান অর্থ নিয়ে খুব একটা ভুল ভ্রান্তির মধ্যে আমরা বসবাস করি অনেকেই বলি ইমান অর্থ বিশ্বাস তাই না আপনাদের কাছে ইমান অর্থ বিশ্বাস না যে ঠিক আমরা জানি এটি করবো কিন্তু বিশ্বাস করেন ইমান অর্থ কিন্তু বিশ্বাস না ইমান বিশ্বাসের একটা অংশ হচ্ছে ইমানের একটা অংশ হচ্ছে বিশ্বাস ইমান আরো ব্যাপক জিনিস না শুধু বিশ্বাস করলেই আপনার আকাশ জানা চলে যেতে পারবেন তা না বিশ্বাস করতে হবে মুখেও বলতে হবে কর্মও করতে হবে ইমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া স্বীকার করে নেয়া আল্লাহ তাআলাকে স্বীকার করা আল্লাহ তাআলাকে স্বীকার করা কি দিয়ে অন্তর দিয়ে মুখ দিয়ে আর কর্মকাণ্ড দিয়ে কর্মকাণ্ড দিয়ে এর পুরোটা পাপ করে কিন্তু ইমান থাকে না অনেক মানুষ আছে সলাত আদায় করে না হজ করে না যাকাত দেয় না কিছু করে না যদি জিজ্ঞাসা করেন কি ভাই নামাজ পড়বা সলাত পড়বা তাহলে আমার ইমান ঠিক আছে কারণ উনি মনে করছে ইমান আমাদের শুধু বিশ্বাস না এটা আমাদের দেশে একেবারে খুব বেশি দেখা যায় আমাদের অনেক ভাই এখানেও তার কাছে অনেক কিছুই আপনি শুনবেন ইমানের কথা বলবেন বলতে আমার ইমান ঠিক আছে অথচ তিনি পুকুরি করে বেড়াচ্ছেন হারাম কাজ করে বেড়াচ্ছে আপনার আমার ইমান ঠিক আছে ইমানের দাবি হচ্ছে যে তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে অন্তরের মুখে এবং কর্ম অন্তরের মুখে এবং কর্ম এই তিনটি জিনিস কি জিনিসগুলিকে আপনি ইমান হিসেবে নিবেন তিনটি জিনিস তো বুঝছেন স্বীকৃতি দেওয়া দিতে হচ্ছে কিসের স্বীকৃতি দেবেন কাদের ইমানের রোপণ নির্ধারিত ইমানের রোপণ বা অঙ্গগুলো নির্ধারিত আছে হাদিসে জিব্রিল এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাচ্ছেন এমন সময় জিব্রিল আলাইহিস সালাম ওয়াসালাম এসে তার সামনে বসলেন তখন জিব্রিল প্রশ্ন করলেন আখবির নিমা ইমান ইমান কি জিনিস আপনি আমাদেরকে জানেন চিন্তা করেন জিব্রিল এসে বসছে রাসূলের সামনে জিজ্ঞাসা করছে তার শিখাতে হবে কি এই যে কল আল ইমান আন তুমনা বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়া ইয়াউমিল আখির ওয়া কাদরি খাইরি ওয়া শাররি একটু বুঝিত বলছে আমরা কি এখন আর একটু বাড়ি নাকি কি আর একটু বসে তো মিনাল্লাহ তাআলা ওয়া আল্লাহ
আমাদের দেশে প্রচলিত আছে ইমানের কোন সাক্ষী দেয় না, সাক্ষী বলে না, এবং সাক্ষী না বললে তো আপনার ইমানে নেন না। অথচ আপনি ভালো করে আজকে আমরা বুঝে নিব আপনাকে যে সাক্ষী আসলে না ছয়টি, তারপরে হচ্ছে আরেকটা কারণ হচ্ছে এই শব্দ কোথাও আসছে ওই শব্দ আসে না, দুইটা মিলে একটা মানে হচ্ছে মূলত ইমানের ছয়টি রোগের কথা বলছে। এই ছয়টি রোগের উপর আমাদের যথার্থ ইমান রাখতে হবে, যত স্বীকৃতি দিতে হবে মুখের সমান্তর স্বীকৃতি, মুখের স্বীকৃতি এবং কর্মকাণ্ডের স্বীকৃতি থাকতে হবে। কর্মকাণ্ড স্বীকৃতি কিন্তু আছে প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি জিনিসের কর্মকাণ্ডের স্বীকৃতি আছে। আপনি যদি কোনো আল্লাহর উপর ঈমান রাখেন আল্লাহর ভয় করবেন না, করবেন কিনা আশা করবেন কিনা, চাইবেন কার কাছে, আল্লাহর কাছে। এর কোনোটা যদি অন্য কারোর কাছে চান কি ঈমান থাকবে, থাকবে না। যদি আপনি ফেরেশতার উপর ঈমান রাখেন মালায়েকাদের উপর, আপনি জানেন যে আপনার কি আছে দুই পাশে অনেক ফেরেশতা রয়েছে, কেরাম ও কাতিবী, তাই না? অর্থবিদ, একজন নাম কেরাম একজন নাম কাতিবী, তাই না? জি না, এটা কিন্তু না। এর অর্থ কেরাম ও কাতিবীর অর্থ হচ্ছে সম্মানিত লেখকবৃন্দ, একটা গোষ্ঠী, এদিকে এক গোষ্ঠী লেখকবৃন্দ, এদিকে আর গোষ্ঠী লেখকবৃন্দ, বিরাট গোষ্ঠী রয়েছে। আপনি দুইজন বলেন যে একজন নাম কেরাম আর একজন নাম কাতিবী বলছে, এটা কিন্তু ঠিক না, বুঝতে পারছি কথাটা? তো সেই জন্য যাই কথা বের হয় তা সেখানে সংরক্ষণ করা হয়েছে, একটু এদিক সেদিক করে। আপনি যদি জানেন যে আপনার বাথরুমে একটা ক্যামেরা লাগানো হয়েছে, আপনার রুমে একটা ক্যামেরা লাগানো হয়েছে, মালিক দেখতেছে আপনি কি করেন না, আপনি কি করবেন? টাইম মতো মতো বেরোন, টাইম মতো গোসল। কেন? যদি ধরা পড়ে যায় যে আমি তো ফাঁকি দিচ্ছি, তাহলে কিন্তু বেতন হবে, ঠিক আছে? আল্লাহ তাআলা কিন্তু সব দেখছেন, ক্যামেরা দরকার নেই, সব দেখছেন। তারপরেও অতিরিক্ত আপনার জন্য আপনার কি করেছে, ফেরেশতা নিয়োগ করে দিয়েছে আপনার জিজ্ঞাসা যেটা লিখে নিন। আরো অতিরিক্ত যদি যখন হাসরের মাঠে বললো যে আমি বিশ্বাস করি না এদের কান দেখি নেই, তখন কি করবে? আপনার মুখ বন্ধ করে দিয়ে আপনার প্রত্যেকটি অঙ্গ কথা বলবে, প্রত্যেকটি অঙ্গ কথা বলে আপনাকে তখন আপনার কি করেছেন সেটা কিন্তু হিসাব দিবে। তো ইমান যদি কোনো আপনার ফেরেশতাদের উপর থাকে, আপনি কিন্তু সাবধানে চলতে হবে, কারণ তারা অন্যায় কিছু লিখবে না, ভুল কিছু করবে না, তারা সব কিছু যথাযথভাবে লিখে রাখছে, একটু বাকি না কমতি না, যা হচ্ছে আপনার তাই লিখেছে। শুধুমাত্র আল্লাহ তাআলা ডান পাশের ফেরেশতাকে মালাকে এক অতিরিক্ত ক্ষমতা দিয়েছে, সেটা হচ্ছে যখন অন্যায় করে কেউ বলে অপেক্ষা করো, লোকটা তওবা করলে আমি লিখব, তওবা করলে সাথে সাথে লিখব, ভালো হিসাবে লিখে নেয়। আপনার যে রহমতের বলায় ব্যবস্থা অনেক হয়ে গেছে, তাহলে বোঝা গেল যে ইমান আমাকে আনতে হবে আল্লাহর উপর, তার সাথে সাথে কি সর্বশেষ আমাদের যে ভাগে যে কিতাবটি পড়েছে নাম কি,
এই কোরআনে কারীম আল্লাহর বাণী পড়তে হবে, অর্থ বুঝতে হবে, নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। শুধু লিখে দেওয়ার জন্য আশা পায় না। আল্লাহ তাআলা বলেছেন আফালা ইতাদাব্বারুন আম ইয়াতাদাব্বারুন, তারা কি কথা নিয়ে চিন্তা করবে না? আফালা ইতাদাব্বারুন কোরআন আম আলা কওমিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা করবে নাকি তাদের অন্তরের মধ্যে তারা লাগানো আছে? যে ব্যক্তি কোরআন পড়ে না সবচেয়ে মহত আছে। যেহেতু আপনি আমি সবাই ইমানের দাবি করি, কোরআন কিন্তু আমাদের পড়তে হবে আর বিশ্বাস করতে হবে এই কোরআন আল্লাহর বাণী। এই কোরআন আগা গোড়া আমাকে জানতে হবে, শিখতে হবে। সামনে একটা বিরাট মৌসুম আসছে, আমাদের বিরাট মৌসুম আসছে, এই কোরআন তেলাওয়াতে রমজান মাস তেলাওয়াতের সাথে সাথে আমাদেরকে অর্থ সহ আল্লাহ কি বলছে তা বুঝতে হবে। আল্লাহর বাণী আপনার জন্য দিয়েছে বিশেষ অবসর, নাহলে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারতেন না। আল্লাহ তাআলা দিয়েছেন হেদায়েতের জন্য এই বাণীটা, এটা পড়ে হেদায়েত আমাদেরকে নিতে হবে। এই কোরআন উপর ইমান আনতে বলে আনবেন, এবং কোরআন যা বলেছে তা আমল করার জন্য, কোরআন যা বলেছে তা আমল করার জন্য। এই নয় শুধু পড়ে আমরা চুমু দিয়ে রেখে দিলাম, এটা কিন্তু কোরআনের দশ আদায় হবে না, এবং এর জন্য পাকড়াও হতে হবে। এবং কোরআন একসাথে পরিহার করবে, কি পরিহার করবে? ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযা কোরআনা মাজহুলা, এ রব এই কোরআনকে তারা পরিত্যাগ করে দিয়েছে। আমরা অনেকেই যারা কোরআন পড়তে পারি না, অর্থ পড়ি, অর্থ পড়লেও বুঝতে পারি, পড়ার জন্য চেষ্টা করি, নদী হক আদায় করেন। পাঁচ নম্বর যেটা আখরাত, আখরাতের উপর বিশ্বাস হচ্ছে আখরাতের উপর ইমান আনার সবচেয়ে বড় কাজ। কেন জানেন? যে ব্যক্তি আখরাতের উপর ইমান আনবে না সে তো কাফের। আর যদি আখরাতের উপর ইমান থাকে, আপনি প্রত্যেকটা কাজে আসলে আখরাত চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন যে আমার প্রত্যেকটা কাজের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি আপনি মনে করেন যে কিছু কাজ এমনি পারে যাচ্ছে আর আল্লাহ জানছে না, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে আপনার যদি আপনি মনে করেন যে আল্লাহ তাআলা আপনার কর্মকাণ্ড দেখছেন, আপনি কিন্তু কাফের হয়ে যাবেন। তাহলে আখিরাতের প্রত্যেকটা ধাপে আপনাকে কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার সামনে দাঁড়াতে হবে, ঈমান আপনাকে আনতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় রাখাকে আল্লাহ তার জন্য দুটি জান্নাত আছে। সুবহানাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটি কাজ। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজ দেখছেন, জানছেন। কবরে যে অবস্থা শুরু হবে, কবর থেকে শুরু করে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত প্রত্যেকটি ধাপে আল্লাহ তাআলা রহমত সামনে মানতে হবে। কবরের প্রশ্নের উত্তর কি এভাবে দিতে পারবেন? আগে থেকে সিদ্ধান্ত দাঁড়িয়ে দিতে পারবেন? আগে থেকে সওয়াল আদায় না করে উত্তর দিতে পারবেন? রসুলকে দিন না মান, রসুলকে নবী না মানলে উত্তর দিতে পারবেন? পারবেন না। আগে থেকে কবরের প্রত্যেকটি জিনিসের উত্তর তৈরি করে আমাদের রাখা উচিত, কি বলে? ঠিক না? এটাই হচ্ছে আগ্রাত পরিমাণ। কি হবে কবর থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ যখন মারা যায়, তার কবর কেমন শুরু হয়ে গেছে, তার থেকে কেমন শুরু হয়ে গেছে মারার পর, মারার পর থেকে এই কেমন অর্থ সে এখন প্রশ্নের উত্তর দিতে হবে। তিনটি প্রশ্ন, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। মুখস্থ করে গেলে কিন্তু উত্তরটা আসবে না, উত্তর ওই সময় আসবে যখন আপনি সত্যি সত্যি আল্লাহকে রব মেনেছেন এবং আর কাউকে আপনি আর মদত করেন না, আল্লাহরই মদত করছেন এখন। যখন আপনি ইসলামকে দিন মেনেছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আপনার অনুসরণকারী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। দুনিয়ার মানুষ কত তন্ত্রে মন্ত্রে বিশ্বাস হয়ে গেছে আজ, অথচ আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি সবাই করে, কিন্তু আনুগত্যের দিক থেকে করে না, আনুগত্য করে না, কথায় বলে যে আমরা ভালোবাসি, অথচ আনুগত্যের দিক থেকে অনেক দূরে থাকে। কারণ আসলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একমাত্র আদর্শ ব্যক্তিত্ব মেনে নেয়নি। আমাদের জন্য আদর্শ আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ার্জু আল্লাহ ওয়া রাসূলাহু, তোমাদের জন্য রাসূলের জীবনের একটা আদর্শ। আল্লাহ আশা করে এবং আদর্শ
তাহলে শুধুমাত্র আপনি কবরের ফসল তুলতে পারবেন আর যদি ফসলন্ত্র মুখস্থ করে দিতে তুলতে পারবেন ক্যাসেট বাজিয়ে দিবেন একটা নিয়ে পারবেন যে নুজুল অথবা আমাদের দেশে এখন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে শুনছেন কিনা এটা কবর পাশে দাঁড়াই করে তো অনেক আয় দিচ্ছে এই মুখ তুমি তো ইমানদার ছেলে বলো প্রশ্ন উত্তরে বলো কে বলছে এটা এই বেদাত কি সাধন করছে কবর ভিতরে শোনা যায় কে শুনতেছে এটা মিথ্যা কথা দিয়ে নিজেকে বিভ্রান্ত করাচ্ছে আল্লাহ তাআলা রাসূল এই পদ্ধতি শিখিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য দোয়া করতে যে আল্লাহ এর প্রশ্ন উত্তর দিতে বাধা রাখছে দোয়া করতে বলছে ওকে তা দিতে বলা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার ভাই বা আমার বাবা বা আমার আত্মীয় আল্লাহ সে যেন প্রশ্ন উত্তর দিতে পারে এগুলো আপনি বলেছেন এটা আল্লাহর কাছে করতে বলেছে কবর বাসী কাছে কিছু বলতে বলা হয়নি অথচ এখন কবরের কাছে বসে কবর চলতি নেই কবর পাশে বসে নতুন পদ্ধতি আবিষ্কার করে এটা নয় দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহকে রব রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা দিন হিসেবে গ্রহণ করেনি সেই ব্যক্তি কোনোদিন প্রশ্ন উত্তর দিতে পারে না প্রশ্ন উত্তর দিতে না পারলে কি হবে জানেন কি হবে কোনি শাস্তি শুরু হবে এই আখিরাতের শাস্তি শুরু হয়ে গেছে সুতরাং এই মাঝেরা পার না হতে পারলে আপনার শান্তি নেই এই জায়গা পার করে দুনিয়াতে সালাত আদায় করতে হবে যাকাত দিতে হবে রোজা করতে হবে সাথে সাথে আল্লাহর উপর ঈমানটা পাকা করতে হবে আল্লাহর উপর ঈমানটা পাকা করতে হবে আল্লাহর উপর ঈমানটা কিভাবে হবে এটা আমি পরে বলবো সব শেষে শুধু এখন প্রথমে আমি ওর ঈমানের রকম বলে বলছি সয়াব রকম হচ্ছে তার তীব্র ঈমান তার যে কি জিনিস আপনার আমার সৃষ্টি সমস্ত বনি আদমের সৃষ্টি সবকিছু সৃষ্টির 50,000 বছর পূর্বে 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের সব কিছু লিখে দিয়েছে এর আগে থেকে সবই জানে যা হবে এবং যা হয়েছে এবং যা হচ্ছে সবই তিনি জানেন তারপরে সব লিখে রেখেছেন 50,000 বছর পূর্বে লিখে রেখেছে আমি যে এখানে আজকে কথা বলবো আপনারা যদি উপস্থিত হবেন তা ঠিক ওই কিতাবে লেখা আছে নাম কি লাউডে মাহফুজ লাউডে মাহফুজে লেখা আছে এদিক সেদিক কোনো কিছু হয় না ওখানে যা রেখা আছে তাই হবে ওখানে যা রেখা তাই হবে এই বিষয়টা আমি এখানে আসি কথা বলি আল্লাহ তাআলা চেয়েছেন আপনারা এসে শুনবেন আর তার সাথে তা তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে ইমানের দাদ তাকদীর উপর ইমান রাখা যে যিনি মহা সত্তা মহান সত্তা তার মতো সত্তা আর কেউ নেই এত বড় মহান সত্তা তার কোনো কাজ হজম পারল না প্রত্যেকটি কাজ সুনির্ধারিত কুল্লু সাগীর ওয়া কাবীর মুস্তাতা ছোট বড় সব কিছু লেখা আছে কোনো কিছু না জেনে হচ্ছে না তিনি সবই জানেন তা আমরা কেন করছি ওইটা অনুসারে আমাদের চলা উচিত ভালো যেটা আমাদের নির্দেশ দিয়েছে সেটা অনুসারে আমাদের চলা উচিত খারাপ যেটা আমাদের নিষেধ করেছে পরিত্যাগ করা উচিত যদি আমি ভালোর উপর চলতে পারি তা আমার জন্য জান্নাত আর যদি খারাপের দিকে আমি ইচ্ছা করে ঘাট তার আমাকে রওনা দিই আমার জন্য কি জান্নাত ইবলিস দেখেন দুটো উদাহরণ দিচ্ছে একটা ইবলিস একটা আদম আল্লাহ দুই সৃষ্টি নাকি সৃষ্টি না সৃষ্টি ইবলিস যখন শরীয়ত বিরোধী আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কথা শুনল না শোনার কারণে আল্লাহ যখন তাকে তাড়িয়ে দিলেন তখন সে বলল রব্বি বিমা আগওয়াইতে আল্লাহ তুমি আমার উপর অপদস্থ করে দিলে নাও মানে আল্লাহর উপরে দোষ দিল আল্লাহ কি বলল যে ও খরচ মি আমার এলাকা রাশি তুমি ভবিষ্যৎ এখান থেকে বের হয়ে কেমন পর্যন্ত অন্য আলী কালান তাহলে দিন আমার লাল করতেই থাকবে অন্য আলী কালান দিলে দিন আমার লাল তোমার করতেই থাকবে কেমন পর্যন্ত ভবিষ্যৎ কেন আল্লাহ তাআলা যাই করে তাকে প্রশ্ন করার জন্য অধিকার আপনার নেই আপনার তো আপনাকে প্রশ্ন করবেন না আল্লাহ তাআলা কর্ম উপর প্রশ্ন করার অধিকার আপনার নেই আপনাকে প্রশ্ন করবে ঠিক কি করে দেখেন আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ থেকে খেয়েছেন এসে কি না আল্লাহ ওর পাকেরা মিনা বুঝলে খেয়েছেন খাওয়ার পর তিনি বলেন নাই আল্লাহ তুমি গাছটা কেন লাগাই না কেন বলছে নাকি বলছে আল্লাহ আমি গুনাহ করেছি আমি গুনাহ করেছি আল্লাহ হচ্ছে ঠিক আছে তোর ক্ষমা করে দেয় এটা ইমানদারের কাজ কি কখনো এটা নয় তাকদীর দিয়ে দলিল দেয় তাকদীর যা লিখেছে তা হবে আমি কেন নামাজ পড়বো জানা তাকদীরে তো লিখেছে নামাজ পড়তে
আমার মনোযোগ দিয়ে দিছি তা কি হবে এটা তো আমি জানি আমার দায়িত্ব হচ্ছে শরীয়ত মোতাবেক চলা কি মোতাবেক শরীয়ত মোতাবেক চলা আল্লাহ যা আমাদের সরাসরি মাধ্যমে যা মানতে বলেছে তা মানবো যা নিষেধ করতে বলেছে তা ছেড়ে দেব যা নিষেধ করতে তা ছেড়ে দেব ওইটা খুঁজবো না যে আমার জন্য কি লেখা হয়েছে ওইটা অনুসারে আমল করবো ওইটা না যেটা হওয়া তা হবে যদি গুনাহ হয় তাহলে তওবা করব যদি বিপদ হয় তাহলে সবর করব এবং বলবো আল্লাহ আমাদের যা লিখেছে ইমানদারের বাইরে অতিরিক্ত চিন্তা করলে আর না এজন্য ইমানের ছয়টি রোকন প্রত্যেকটি মানুষ যেন প্রতিদিন একবার আওড়িয়ে নেয় এজন্য দেখেন আল্লাহ তাআলা রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা ঘুমানোর আগে যে ব্যক্তি দুইটি আয়াত পড়বে সেটা সে রাতে যেন যথেষ্ট হবে দুইটি আয়াত কি জানেন আমার রাসূল নাউযু বিল্লাহি মিনাল রাব্বুল আলামিন তাই না সূরা বাকারা শায়ে দুই আয়াত কেন জানেন এখানে ইমানের রুকনগুলো সব গুণই আছে অর্থাৎ প্রতি রাতে যেন আপনি ইমানের সাথে মারা যান উনি ঘুম তো একটা মৃত্যুই আবার আল্লাহ তাআলা তো ফেরত দেয় ঘুম তো আসলে মরাই একটা মানুষ ঘুমের পরে বলতে পারে ঘুম তো মরাই আসে একটা মৃত্যু আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ ইউতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়া আল্লাতী লাম তামুত ফী মানামিহা আল্লাহ তাআলা ফায়ুসুকু আল্লাতী খাদা আলাইহিল মাউত ওয়ায়ুজু ওয়ায়ুসুকু আলাইহিল মুসাম আল্লাহ তাআলা ঘুমের নাও মৃত্যুর পরে কিছু মানুষের রূহ ফেরত দেয় আবার মৃত্যুর যা যা রূহ ফেরত যায় না ঘুমের মধ্যে বলে তবে ঘুমটাকে মৃত্যু এই জন্য মৃত্যুর আগে প্রতি রাত্রে আপনাকে এই আরকানগুলি স্মরণ করে দিচ্ছে ইমানের রোগগুলি আপনাকে স্মরণ করে দিচ্ছে চিন্তা করে দেখছেন কি সুন্দর জিনিস ইমানের রোগগুলিকে স্মরণ করে দিচ্ছে আপনাকে যে ইমানের রোগ নিয়ে রোগ আমার ইমানের রোগে বিশ্বাস যেন থাকে দোস্ত আমি আমাকে শিখিয়ে দিয়েছেন এগুলো আপনি দেখেন এগুলি পাবেন আপনি এই দুই আয়াতের মধ্যে সবগুলি আছে তাকদীর উপর ইমানও আছে আকাত উপর ইমানও আছে এগুলির মধ্যে আবার আবার আছে আমার জন্য বন্ধুগুলো পুরুন আমার বিলাই ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি চারটি আয়াত আছে কেমন আছে অর্থাৎ যারা মরার আগে ইমানকে লিখিত হয় একজন ইমানদারের জন্য সবসময় এই ইমানকে পাহারা ইমান যেন নষ্ট না হয়ে যায় কোনো কারণে যেন আল্লাহর উপর ইমান ফেরেশতাদের উপর ইমান রাসূলদের উপর ইমান কিতাবের উপর ইমান আকাতের উপর ইমান দাসের উপর নষ্ট না আমাদের অনেক সময় এরকম হয়ে যায় যেগুলো আমরা চিন্তাও করি না ইমান হারা হয়ে গেছে যখনই কেউ আল্লাহর বিধানের বিপরীত কথা বলে আল্লাহ নিজের দিচ্ছে না দিচ্ছে এগুলির বিপরীত কথা বলে তখন সে কয়েক রকমের শিরক করে ফেলে কুফরি করে ফেলে যখন কেউ আল্লাহর বিধানকে অস্বীকার করে যে এটা করা যাবে না বা এটা কিভাবে করলো আল্লাহ সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাচ্ছে আল্লাহ তাআলার কথার উপরে কারো কোনো বাধা দিতে পারে না আল্লাহ তাআলার নির্দেশের উপরে কারো কোনো নির্দেশ থাকতে পারে না থাকলে সে ইমানদার হতে পারে এই জন্য আমাদেরকে ইমানের রোগগুলো বেশি করে জানতে হবে প্রথমেই ধরেন ইমানের রোগ যদি আপনার জানতে হয় আল্লাহর উপর ইমান কিভাবে ইমান করতে হবে এটা খুব জরুরি এটা একটু আমি শেষ করবো ইনশাআল্লাহ বাকিগুলো আমি আগে আলোচনা করে দিচ্ছি আল্লাহর উপর ইমানের বিষয়টি আমাদের এই জন্য জানা দরকার যে এইটা হচ্ছে মূল আল্লাহর উপর ইমান যদি না থাকে বাকিগুলি কেউ ইমান করে না কারণ বাকিগুলি হচ্ছে আল্লাহ গুণ অথবা আল্লাহর কর্ম আল্লাহর গুণ হচ্ছে কিনা আল্লাহর জাত সত্তা আরেকটা হচ্ছে আল্লাহ গুণাগুণ গুণ তো আছে আল্লাহ তিনি রহমত করেন তিনি দয়া করেন তাই না তারপরে তিনি ক্ষমা করেন এগুলো আল্লাহ গুণ না গুণ আর আল্লাহর কথা কথা বলা তাকে গুণ না কালাম আল্লাহ কালাম আল্লাহ তাআলা আকরাম করে আল্লাহ কর্ম না আচ্ছা অস্তিত্ব যা আছে শুধুমাত্র আল্লাহর উপর ইচ্ছাতে তিনটি জিনিসে অস্তিত্ব আছে একটা হচ্ছে তার নাম গুণ অস্তিত্ব আল্লাহ সত্তা নাম গুণ এবং কর্ম এ ভাই আছে আমরা সবাই আল্লাহর কর্ম আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আল্লাহর কাজ তো যেহেতু আপনি নিজে নিজেকে অস্বীকার করতে পারেন না অস্বীকার করতে পারেন আপনি আছেন এটাই আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু লিল্লাহি শাইই আম কুল খালিকু আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু ইয়াকুলুন তারা ঈমান আনতে বাধ্য কেন ঈমান আনতে জানেন আপনি নিজে সৃষ্ট সৃষ্ট না আপনাকে সৃষ্টি করা হয়েছে না ও আল্লাহ বলছে তোমরা বলো হয় তুমি নিজে নিজে সৃষ্টি হয়ে গেছো না হয় কেউ তোমাকে সৃষ্টি করেছে এটা একটা বলতেই হবে যারা নাস্তিক তারা বলে আমি সব চিন্তা করি না চিন্তা না করলে কি ঠিক হয়ে গেল চিন্তা না করতেই হবে কেউ যদি কোনো সব বন্ধ করে থাকে
একজন মানুষ যখন এটা বিশ্বাস করবে যে সে সৃষ্ট, তার একজন কি আছে, স্রষ্টা আছে, স্রষ্টা আছেন। ইমাম আফগানি রহমতুল্লাহ কিছু আপনারা জানেন, তিনি তার কাছে একজন এসে বলেছিল যে আপনার সাথে মোনাজারা হবে, মোনাজারা বলে আমাদের সাথে মোনাজারা তো অনেক বিরাট বস, কি জন্য আলাদা অস্তিত্ব নিয়ে, ওরা ছিল নাস্তিক। তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে অমুক দিন অমুক সময় তোমাদের এখানে মোনাজারা হবে। যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে উনি দেরি করে গেছেন, তো বলে যে তুমি দেরি করে আসছো, পাগলা দেখে আমাদের সাথে তুমি মোনাজারা পাগলা দেখে দেরি করে আসছো, যেটা সাধারণত এমন সময় দেখলাম যে একটা গাছ ভেঙ্গে টুকরো হয়ে গেল, দুটো করে নিচে পড়ে গেল, নৌকা হয়ে গেল, আবার সুন্দর আমাকে বলে উঠলো, আমি উঠে গেলাম, সেটা আমাকে পার করে দিয়ে ওই কাছে চলে গেল। কত বড় বোকা, বোকা তিনি বললেন, তাহলে যদি একটা নৌকা সৃষ্টি হতে না, নৌকা তৈরি হতে না, এই পৃথিবী এই বিরাট বিশ্ব এমনিতে তৈরি হয়ে গেল, সবাই বোকা মনে করে কোন হতে পারে না। ইমানদার কখনো এই জন্য এই জায়গাতে মতভেদ করে না, সাধারণত আকার মানুষেরা এটাকে মতভেদ করতো না, তারা শিখতে যে আল্লাহ স্রষ্টা। তাহলে আল্লাহ ইমানের জন্য তিনটে জিনিস কাজ, একটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানতে হবে, একটা হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে, একটা হচ্ছে আল্লাহর নাম গুলো শিখে দিতে হবে। আল্লাহকে স্বীকার করার পরেই আসবে, এই জন্য প্রথমে আল্লাহ ওয়াজুদুল্লাহ মাসনিয়া বলেছি, প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ তার অস্তিত্ব, সৃষ্টি সৃষ্টি যেহেতু আমি আছি, আমার একজন স্রষ্টা আছে, আমি তো সৃষ্টি, আমার একজন কি আছে, স্রষ্টা আছে, যেহেতু স্রষ্টা আছেন তিনি আমার আল্লাহ, আর কেউ দাবি করেনি কোন স্রষ্টা। সমস্ত উম্মতদের কাছে যত নবী আসছে যুগে যুগে একে অপরকে দেখা হয়নি, তারপরে তারা সবাই দাবি করেছে, বলেছে যে আল্লাহ আমাদের স্রষ্টা, নূহ, হুদ, তাই না, দাউদ, সুলাইমান, কিন্তু সবাই একে অপর থেকে বহু দূর থাকার পরেও একই কথা বলেছে। আদম আলাইহিস সালাম যা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদের স্রষ্টা। তাহলে আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আমাদের স্রষ্টা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত, উনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, যে এখন স্রষ্টা মেনে গেলাম, স্রষ্টা এই তিনি তাকেই মানতে হবে, আল্লাহ অস্তিত্ব স্বীকার করার পরে তাকে রব মানতে হবে, তাকে ইলাহ মানতে হবে, তার নাম করে স্বীকৃতি দিতে হবে। তিনটে জিনিস যদি না করতে পারি তো আমরা ইমান রাখতে পারবো না। রব কিভাবে মানবো? আল্লাহকে রব মানতে হলে তিনটে জিনিস লাগে, আবার তিনটে জিনিস প্রশ্ন করে তার উত্তর দিতে পারেন, পুরস্কার আছে। আল্লাহকে রব মানলে তিনটে জিনিস লাগে, এক নম্বর হচ্ছে তিনি আমার স্রষ্টা, দ্বিতীয় হচ্ছে তিনি আমার মালিক, তৃতীয় হচ্ছে তিনি আমার সব কিছু পরিচালনা করেন, আর কেউ করতে পারে। তৃতীয় জিনিস বুঝছেন, আল্লাহকে রব মানতে হলে তিনি তার যত কর্ম, আমার কোন যত কিছু আসে, আমার কি আছে, অসুস্থ হয়ে যায়, আচ্ছা শিফাকে দেয় আল্লাহ, আমার সন্তান না থাকলে দোয়া করলে কে সন্তান দেয়, আল্লাহ, আমার রিজিক না থাকলে চাইলে কে দেয়, আল্লাহ, আল্লাহ, আমার জীবনে অভাব থাকলে দোয়া করলে কে দেয়, আল্লাহ, আল্লাহ, বলে আমার তো আমার পরিচালনা হতো যত আছে আমাকে চালানো তত কিছু কে দেয়, আল্লাহ, আল্লাহ, এটা হচ্ছে তিনি আমার পরিচালক আর তিনি আমার মালিক। দুনিয়ার বুকে আপনি কখনো কখনো এটার মালিক হতে পারেন, এটা কি পানির কথা, তাই না, কিন্তু পানির কথা কি আপনি বানাইছেন, আরেকজন বুকে আরেকজন বানাইছেন, আবার ইচ্ছা করে আপনি যা চান তা প্রশ্রয় ফেলে রাখতে পারেন না, কষ্ট রাখতে, কিন্তু রব যিনি তিনি সব দিক থেকে পরিপূর্ণ, তিনি সব তার কোন প্রভুবিয়ত থেকে পরিপূর্ণ, একবার সব দিক থেকে তিনি শ্রেষ্ঠ, এই জন্য তার আরেক নাম হচ্ছে সমান, তিনি আঘাত একক সত্তা আর তিনি সমান, নিজের পরিচালনা নিজেই দিয়েছেন, আল্লাহ আঘাত আল্লাহ সমান, অর্থাৎ তার রাজত্ব কারো কোনো হস্তক্ষেপ করার কিছু নেই, সবাই মালিক না তারই। আর মুশরিকরা স্বীকার করতে যে ওমা ইয়াকুল সামা ওয়া আসা, আর মুশরিকরা স্বীকার করল আল্লাহ তা আল্লাহ, তারা বলতো কি আল্লাহ, তারা আল্লাহকে তারা স্বীকার করে নিল রব হিসেবে, কিন্তু তারা এক জায়গায় একটু ভেদাভেদ, সেটা কি জানেন, আমাদের সমাজে যেটা আছে কি,
আল্লাহর কাছে কিভাবে যাবে যদি মাধ্যম না ধরি? আল্লাহ তো অনেক বড় সত্তা, তার কাছে যেতে হলে কিছু একটা তো লাগবে, তাই না? নাহলে কেমনে যাই? তিনি তো আমার কথা সরাসরি শুনবেন না। এই জাতীয় কথাগুলো যখন বলা হবে তখন সেটা কিন্তু ইমান, আল্লাহ রব্বুল ইমানের দিকে যাবে। আল্লাহ তাআলা না বলতে তো অস্বীকার করেন, কি হবে? ইমান বিরোধী কথা হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনি আমার সৃষ্টি স্রষ্টা না বলে কি হবে? ইমান বিরোধী কথা হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আল্লাহর উপর ইমান আনতে হলে প্রথম কাজ হচ্ছে আল্লাহকে অভিষেক মানতে হবে। আর অভিষেক মানতে হলে কি করতে হবে? তিনটা জিনিস লাগবে, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, আর তিনি আমার পরিচালক, আর কেউ আমার কোনো কিছুর মালিক নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকারের মালিক নয় বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কেউ কে করতে পারে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ। দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। আল্লাহর অনেক নাম রয়েছে। আল্লাহ বলছে ওয়া ইল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে ডাক। আমরা কি করি? আল্লাহর নাম আল্লাহকে ডাকার কথা চিন্তা করি না। আমরা বিপদ হলে কোন খাজাকে ডাকি, কোন বিশ্বাসকে ডাকি, কোন অমুককে ডাকি, তমুককে ডাকি, তাকে ডাকি। একটা বিরাট পুষ্টিটা কর। অনেকে মানত করে বসে, এটা করে ওটা করে, কিন্তু আল্লাহ বলছে তার নাম ধরে ডাকি। আল্লাহ নাম দিয়েছে তাকে ডাকার জন্য। যদি নাম না দিত আমরা কিন্তু তাকে ডাকতে পারতাম না। কি নামে ডাক? অনেকে খুঁজে পায় না কাম, কি নাম ধরে ডাকবো তোমার? আল্লাহ তো বলে দিছে না, তুমি নাম খুঁজে পেড়াও কেন? আল্লাহ কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ অনেক নাম বলেছে। আল্লাহ নাম 99টি সীমাবদ্ধ না, অনেক বেশি নাম হয়েছে। তা তো 99টা এমন নাম আছে যেগুলো দিয়ে ডাকে আল্লাহ সাড়া দেয়, যেগুলো দিয়ে ডাকে আল্লাহ সাড়া দেয়, এবং যেগুলোকে ডাকলে ডাকা হওয়ার যান না, হাদিসে আছে আমার আসান ডাকা হওয়ার যান না, জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডাকে আল্লাহ খুশি হন। দুনিয়ার মুখে আপনি আমি যদি কোনো একজনকে কয়েকবার চাই কি রাগ করে সারাদিন বসে চায়, কিন্তু আল্লাহর কাছে যত চান তত তিনি খুশি হন। যা আমার কাছে চাচ্ছে তিনি আল্লাহ খুশি হন। এই জন্য আল্লাহকে ডাকতে হবে, লিখতে হবে, এটা আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। তিন নম্বর যেটা করলে আল্লাহর উপর ঈমান হবে তা হচ্ছে অবশ্যই এই কথা বিশ্বাস রাখতে হবে যে আমার যত কাজ আল্লাহর দিকে যেতে হবে, না কারো কিছু করতে পারবো না। অন্য কারো যদি কিছু করি কারো অন্য কারো সন্তুষ্টির জন্য করি তাহলে সেটা জায়েজ হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যাবো যে কাজ করবো, কোন কাজগুলি করবো যে কাজগুলি আল্লাহ অনুমোদন করেছেন এবং আল্লাহ রসুল করতে বলেছেন, সেগুলো ভালোবাসা এবং বিনয়ের সাথে আল্লাহর জন্য আদায় করবো, তাহলে সেটা আল্লাহর জন্য ইবাদত হবে, নাহলে কোনো শিরক হয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে। আপনি সালাত পড়েন না, কার জন্য করেন? আল্লাহর জন্য। তো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু যালিকা হুয়া আল-হাক্কুল বাত্তুল ওয়া আনা মুসলিম। প্রথম মুসলিম বলে আল্লাহর রাসূলকে বলতে বলেছে আল্লাহ জানি কথা মুসলিম। আল্লাহ বলছেন কি হিসাবে? এটা বলার জন্য যে আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার সবকিছু পরিচালনা তিনি করেন, কোনো কিছু তার থেকে বাইরে কেউ পরিচালনা করতে পারে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। নাম এবং গুণের কোন সীমা নেই, অসীম, অত বেশি নাম যে আপনি নাম এবং গুণ কোনদিন গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ সাল্লাম এই জন্য ওই বিপদের যে দোয়া আছে, বিপদ মানে বিপদে পড়লে মানুষের দোয়া করতে, তার মধ্যে শিখিয়ে দিয়েছেন আল্লাহ মানে আপনি কেউ না, আপনি কেউ না, মত কেন শিখিয়ে দিয়ে মা দিয়ে হুকুম কাদু দিয়ে কথা হোক যে বিপদে পড়লে কেউ যদি এই দোয়াটা পড়ে, মুসলিম আছে কার কাছে?
এস টু মুসলিম না থাকলে অ্যাপস আছে, এটাও মার্ক করা অ্যাপস এটা দেখে নেবেন অ্যাপস আছে একটা এস টু মুসলিম দেখে মার্ক করা অ্যাপস পাবেন আমাদের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে অ্যাপস পাবেন সেটা হ্যাঁ এটা আপনি অ্যাপ হ্যাঁ তো এটা আমাদের তাহলে এই সবটা এই অ্যাপসটা আমি বলবো এই আইটেমটা এই হাদিসে আছে যে হাদিসে বলা আছে আল্লাহ আপনার কিছু না আপনার জন্য আপনি শিখতে গেছেন কিছু না আপনি আপনার গায়ে মডেল রেখে গেছেন কিছু না আপনি কি দেবেন আপনি বলেছেন তো কিছু আপনি আপনার জানাই নাই কিছু না আল্লাহ নাম গুলো শেষ নেই আল্লাহ প্রত্যেকটি নাম গুলো আপনি আবার করতে পারেন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি আল্লাহ নাম মুখস্থ করবে এমন করি না আল্লাহ নাম মুখস্থ করলে আবার হয় না অনেকে কি করে নামের নামগুলি একটা কাগজের মধ্যে লিখে রটকে রাখে এটা আবাদত করে এটা আবাদত করে আমরা ঘর থাকলে কি আবাদ হয়ে যায় এগুলি আপনি বলবেন আল্লাহ তুমি গফফার আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি রহমান আমাকে দয়া করো অর্থাৎ অর্থ বুঝে সেগুলি অংশে ডাকতে হবে আপনাদেরকে নইলে আপনার আল্লাহর আবাদত হয় না প্রত্যেকটি নাম অনুসারে আপনার আবাদত আছে আল্লাহ তুমি রাজ্জাক আমাকে রিজিক দাও এভাবে বলবেন তাহলে আপনি এটা আবাদত করবেন এটা করলে আপনি জানাতে যান আকার কাছে চান না এটা জানাতে ঠিক নাই জানাতে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো দুই নম্বর কেমন আল্লাহ নাম বলে কোনো বাড়াবাড়ি করবো না আল্লাহ যা বলছে সব বের নেবেন রাসূল যা বলছে সব বের নেবেন কোনো কিছু অর্থহীন করবো না কোনো কিছু উপমা দিব না তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জন্য সমস্ত কাজ করবো আমার সালাত আমার ইবাদত আমার যাকাত আমার ওয়াজ শোনা আমার জিকির করা সব কাজ আমি করবো আল্লাহর জন্য করবো যদি এর মধ্যে কোনো সমস্যা হয়ে যায় এটা কিন্তু আর ইমান থাকবে না টাকা দিয়ে দেওয়া যদি ইমানের ছয়টি রোগনকে আমরা আলোচনা করতে পেরেছি বুঝতে পেরেছি ইমানের ছয়টি রোগনকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে নিজের সন্তানদেরকে শিখাতে হবে আমি যেটা বললাম এভাবে প্রত্যেকে তার সন্তানকে শিখাবে যাতে করে শিখের মধ্যে না পড়ে কেউ আমি আর কথা আমি বাড়াবো না সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু